দু হাজার টাকা নোট কি উঠে যেতে চলেছে দু হাজার টাকা নোট যদি থাকে তাহলে কি করবো দু হাজার ষোলো সালের মতো হবে না তো দু হাজার টাকা নোটগুলো কি সব বাতিল হয়ে যাবে বন্ধুরা এরকমই প্রশ্ন সবার মনে ঘুরছে দু হাজার টাকা নোটকে নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে অনেক ডাউট আছে আজকের এই সেশনে সেই সব ডাউট ক্লিয়ার করব তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা দু হাজার ষোলো সালে ডিমনিটাইজেশনের সময় দু হাজার টাকা নোট বাজারে আনা হয় আরবিআই অ্যাক্ট উনিশশো চৌত্রিশ ধারা চব্বিশ একের আন্ডারে এবার সেই দু হাজার টাকা নোটই উঠে যেতে চলেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া একটা স্টেটমেন্ট জারি করে ব্যাংকগুলোকে জানায় ব্যাংকগুলো যেন দু হাজার টাকা নোট ইস্যু না করে ক্লিন নোট পলিসির আন্ডারে এই ডিসিশান নেওয়া হয়েছে দু টাকা নোট সার্কুলেশন থেকে উইথড্রো করে নেওয়া হচ্ছে কিন্তু সাধারণ মানুষদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ দু টাকা নোট এখনও লিগাল টেন্ডার আছে মানে বাজারে দু টাকা নোট দিয়ে এখনও কেনা বেচা করা যাবে আপনি বাজারে গিয়ে যদি দু হাজার টাকা নোট দিয়ে কিছু কিনতে চান তাহলে সেই বিক্রেতা দু হাজার টাকার নোট নিতে অস্বীকার করতে পারবে না যেখানে দু সালে যখন পাঁচশো এবং এক হাজার টাকার নোট উইথড্র করে নেওয়া হয়েছিল তখন তা লিগাল টেন্ডার ছিল না কিন্তু দু টাকা নোট এখনও লিগাল টেন্ডার আছে কারো কাছে যদি দু টাকা নোট থেকে থাকে তা তেইশে মে থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার তেইশের মধ্যে যে কোনো ব্যাঙ্কে ডিপোজিট করতে পারবেন অথবা এক্সচেঞ্জ করতে পারবেন তাছাড়া এও সুযোগ দেওয়া হয়েছে আরবিআইয়ের উনিশটি রিজিওনাল অফিসের মধ্যে যে কোনো একটিতে গিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন তবে একসাথে কুড়ি হাজার টাকার বেশি অর্থাৎ দশটি দু হাজার টাকার নোটের বেশি এক্সচেঞ্জ করতে পারবেন না কিন্তু প্রশ্ন একটাই কেন হঠাৎ করে দু টাকা নোট উইড্রো করে নেওয়া হচ্ছে বন্ধুরা দু হাজার আঠেরো উনিশে দু হাজার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয় কারণ বর্তমানে অন্যান্য যে নোট আছে তা যথেষ্ট পরিমাণে আছে তাছাড়া দু হাজার টাকা নোট খুব কমই ব্যবহার করা হয় খুব কমই ট্রানজ্যাকশান করা হয় আরবিআইয়ের মধ্যে দু সালের মার্চের আগে দু হাজার টাকার নোট উননব্বই শতাংশ ইস্যু করা হয়েছিল দু হাজার সালের একত্রিশে মার্চ পর্যন্ত দু টাকা নোটের টোটাল ভ্যালু ছিল ছয় পয়েন্ট সাত তিন লাখ কোটি কিন্তু দু হাজার তেইশ সালে একত্রিশে মার্চে তা কমে দাঁড়ায় তিন পয়েন্ট ছয় দুই কোটি টাকা সেই জন্য দু টাকা নোট বাজার থেকে উইড্রো করে নেওয়া হচ্ছে সার্কুলেশন বন্ধ করা হচ্ছে আরবিআই থেকে সমস্ত ব্যাংকে এও জানানো হয় দু হাজার ষোলো সালের ডিমনিটাইজেশনের সময় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষ যেভাবে ভুগেছিলেন সেই রকম পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয় সেই জন্য যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয়েছে দু হাজার টাকার নোট ব্যাংক থেকে এক্সচেঞ্জ করার জন্য এবং সেই জন্য এখনও একে লিগাল টেন্ডার রাখা হয়েছে বন্ধুরা দু হাজার টাকার নোট নিয়ে যে ডাউট ছিল আশা করি সেগুলো ক্লিয়ার করতে পেরেছি দেখা হচ্ছে পরের সেশনে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ